আমার একটি লেখা আছে, সেটা হচ্ছে যে যারা খবর লেখেন তাদের খবর কজন রাখেন। আমরা যারা সংবাদপত্রে কাজ করি এবং খবর লিখি, বাস্তবে আমাদের এই খবর সংগ্রহ করতে গিয়ে ব্যক্তি জীবনে এত বিশাল দেখার মধ্যে যে কত অদেখা অপ্রকাশিত জিনিস থেকে যায়, সেই সব নিয়ে আমার এই বইটি। আমাকে বারবার চরমপন্থীরা ট্রেন থেকে নামিয়ে তাদের ডেরায় নিয়ে গেছে হত্যা করার জন্যে, আবার সেখান থেকে মুক্ত হয়েছি, আবার চরমপন্থীরা আমাকে পথে আটকিয়ে বলেছে যে হয়তো টাকা নেবেন, না হলে আমাদের পক্ষে নিউজ করবেন, না হলে গুলি খাবেন, এরকম নানা ঘটনা আছে। সেই সব ঘটনা নিয়ে আমার এবারের বইটি। একজন সংবাদপত্রের যারা শিল্পে যারা কাজ করে, একজন সাংবাদিক, একজন রিপোর্টার, তাদের জীবনের যে কত অপ্রকাশিত ঘটনা থাকে সেই সব ঘটনা নিয়ে। আর এখানে দুজন মানুষ আছে আমার সাথে, একজন মতিউর রহমান গাজ্জালি, উনি সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন, এখন অবসর জীবন যাপন করছেন, উনি লেখক। এবং বাংলাদেশের পত্রপত্রিকার মাধ্যমে যে ছেলেদের মেয়েদের শিক্ষা দেওয়া যায়, এইটার গুরু কিন্তু এই মতিউর রহমান গাজ্জালি সাহেব। এবং উনি যখন বাংলা বাজারে কাজ করতেন, আমি তখন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীর বিবরণ নামে একটি কলাম লিখতাম এবং এই কলামটি উনি সম্পাদনা করে পত্রিকায় ছাপতেন। উনি আমাকে বলছিলেন, ভাই আপনি লিখতে পারেন, আপনি এই পেশাটা ছাড়বেন না। আমি তখন সাংবাদিকতা করি না, কিন্তু আমার ভাগ্যে সেই সাংবাদিকতাই এসেছে এবং সেই লোকটা মতিউর রহমান গাজ্জালি এখানে উপস্থিত আছেন। আরেকজন আছেন শরীফ তালুকদার, ছিলেন সাংবাদিকতা করেন, নিউ ইয়র্ক সময় মানববন্ধনে ছিলেন এবং গুটিভিতে কালান্তর নামে একটি অনুষ্ঠান করেন। এই দুইজন লোকটাই আমার সংবাদপত্রের সাথে নানা ঘটনার সাথে জড়িত। আর এইখানে আমার মেয়ে আছে, এই বড় মেয়েটা যে আমার সহধর্মিনী নির্মলপূর্ণা রুমা, উনিও আছেন, আমার ছোটো মেয়ে ও যারে ফারিয়া জান্নাত ঐক্য, আর বড় মেয়ে জারিন তাসনি মহিষী। আমার বইটার এবার একটি ভালো লাগার দিক আছে, আমার বই প্রস্তুত করেছে আমার বড় মেয়েটা, ও কম্পিউটার সায়েন্সে এবার গ্র্যাজুয়েশন করেছে, ও বইটা প্রস্তুত করে দিয়েছে, খুবই সুন্দর এবং প্রস্তুতটা আমার কাছে ভালো লেগেছে। এবার মানে একটাই আমার এসছে, আর একটি বই আমার অনেকটা কাছাকাছি ছিল, সেটা সময়ের অভাবে করতে পারিনি। আর আপনি এখন লেখার জগতে পদার্পণ করবেন, এটা কি আমরা প্রত্যাশা করতে পারি? আমি লিখবো, আমি যতদিন বেঁচে আছি লিখবো। না, যেহেতু আপনি খবর নিয়ে লিখছেন এবং নতুন সাংবাদিক যারা, তারা অনেক কিছু আপনার কাছ থেকে প্রত্যাশা করে এবং আমরাও প্রত্যাশা করি যে আপনি ভালো কিছু লেখেন বা সাংবাদিকদের জীবনে হয়তো মোড় ঘুরিয়ে দিবে। এরকম বহু ঘটনা আছে, যারা এই বইটা পড়লে অনেকে জানতে পারবে যে সংবাদপত্র। আমি একটি ঘটনার কথা বলি, আমাদের মাদারীপুরে দুজন পুলিশ কর্মকর্তাকে চরমপন্থীরা টুকরো টুকরো করে লাশ আড়িয়াল খান নদীতে ভাসিয়ে দিয়েছিল, কোনো সরকারি গোয়েন্দা সংস্থাও বের করতে পারে নাই। সেই ঘটনাটা বের করার জন্যে আমি তাবলিগ জামাতের সাথে সামিল হয়েছিলাম, যে কারণ ওই খুনিদের মধ্যে একজন তাবলিগ জামাতে ছিল। এইটা জানার পর আমি তাবলিগ জামাতে গিয়ে তার সাথে সম্পর্ক করে আমি ঘটনাটা বের করি এবং পুলিশ সেই অনুসারে পরবর্তীতে মামলা করেছে এবং পরে ওই চরমপন্থী আমাকে ফোন দিয়ে বলেছে যে আপনার কারণে আমার নামে মামলা হলো এবং আপনি ঘটনাটা বের করছেন, আর কেউ জানতো না। এবারে কথা বলবো আপনার সাথে, রয়েছে আপনার সহধর্মিনী, আমরা একটু অনুভূতি জানতে চাই যে আমাদের যে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, উনি যে বইটা লিখেছেন এবং এই বইটি প্রকাশিত হয়েছে এবং লোক সমাগম এবং অনেক পাঠক এটাকে গ্রহণ করছে এবং কিনে নিচ্ছে, আপনার অনুভূতিটা কেমন? একজন লেখক হিসাবে না, একজন মানে আপনার স্বামী হিসাবে বা আপনার? আমি অবশ্যই উৎসাহিত হই তার এই কাজের জন্য, যে সে আরও ভালো লিখুক, লোকজনের মাঝে যেতে পারুক, এটা আমি চাচ্ছি। আর আমি আপনাদের বা সবার উদ্দেশ্যে একটাই বলবো যে আমি কিছু অল্প একটু পড়েছি, সম্পূর্ণটুকুন এখনও পড়ি নাই, বাট আমি হলো বলবো যে আপনারা বইটা কালেক্ট করেন এবং তাকে উৎসাহিত করেন এই কাজের জন্য, এটুকুই। মানে আপনি সর্বাত্মক সহযোগিতা করবেন তার পাশে থেকে। ওকে, ধন্যবাদ আপনাকে, আপনার অনুভূতি জানাম। এবারে আমরা জানতে চাই, যিনি বইটি প্রস্তুত করেছেন, অত্যন্ত বাবার বইয়ের প্রস্তুত করেছেন অত্যন্ত খুশি মনে, এবং অনুভূতিটা যদি আমরা একটু জানতে চাই। এটা আমার বাবার থার্ড বই। আবু যখন ফার্স্ট বইটা লিখেছিল তো সেটার প্রচ্ছদের জন্য আবু আমাকে বলেছিল, তখন আমি অনেক ছোট, ক্লাস থ্রিতে না ফোরে যেন পড়ি, তো তখন পেন্সিল কলম দিয়ে আঁকাআঁকি করার অনেক চেষ্টা করেছি। আর এবারের বইয়ের প্রচ্ছদের জন্য আবু যখন আমাকে বলেছে, তো এই প্রচ্ছদটা করতে আসলে আমার অনেক বেশি আনন্দিত ফিল হয়েছে, কারণ এখন আমি জিনিসটা পারি। আর আমি এই বইটার যেটুকুন পড়েছি সেটুকুন সম্পর্কে আমি হচ্ছে, আমি আমার বাবাকে আরও বেশি উৎসাহিত করব যে সামনে যেন বাবা এই টাইপের বইগুলো আরও বেশি যেন লিখে, কারণ একজন সাংবাদিক হিসেবে তার এক্সপিরিয়েন্সগুলো যখন তার মুখ থেকে শোনা যায় তখন এই জিনিসগুলো আসলে আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয়।
সো এই জিনিসটা মানে এই বইটার জন্য আমি অনেক বেশি হ্যাপি। একে তো আমি বইটা নিয়ে আপুর সাথে পার্টিসিপেট করেছি এটার জন্য, আর আব্বু এই বইটা এবার লিখেছে আব্বুর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছে এটার জন্য। তো আমি আব্বুকে বলবো যে সামনে যেন আব্বু এই টাইপের বইগুলো আরও অনেক বেশি লিখতে পারে, আর পাঠকদেরও বলবো যে আপনারা এই এই ধরনের কোনো একটা বই আপনাদের সংগ্রহে রাখুন, তাহলে আপনারা দেখতে পাবেন যে একজন সাংবাদিক কত কষ্ট করে এবং কত বিপদ কত প্রতিকূলতা মধ্যে দিয়ে তাদের নিউজগুলো সংগ্রহ করে এবং আপনাদের কাছে পৌঁছে দেয়। ধন্যবাদ। এবারে আমরা একটু যাব, এবারে আমরা যাব যে আমাদের সিনিয়র সাংবাদিকের যিনি সহযোগিতা করেছেন এবং বিটিভিতে একটি দায়িত্বে রয়েছেন, আপনার একটি অনুভূতিটা আমাদেরকে বলুন। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। প্রথমে লায়েকুজ্জামান, আপনারা জানেন যে সংবাদপত্র এবং সাংবাদিকতা এখন একটি অত্যন্ত পরিচিত নাম, এবং সেই তার ছাত্র জীবন থেকেই সে সাংবাদিকতার সঙ্গে জড়িত। শুধু এইটুকু বিশ্বাস করব যে উনি বিশ্বাস করেন যে সত্যই সুন্দর, ন্যায়ই ধর্ম, আর সুন্দরী হচ্ছে পবিত্রতার প্রতীক। সংবাদপত্র এবং সাংবাদিকতাকে সমৃদ্ধ করতে তার নিরন্তর যে যাত্রা, এটা সে তিল তিল করে জমিয়ে রেখে আজকে একটি পাণ্ডুলিপি আকারে নতুন প্রজন্মের কাছে, হয়তো তিনি একদিন থাকবেন না কিন্তু এই প্রজন্ম থেকে প্রজন্ম এই বইটি কিন্তু তার থেকে যাবে। আজকে খবরের ভেতরের খবরকেও জানতে চাই না আমরা, আমরা কখনো প্রকাশ করতে চাই না, আমরা অন্যের সুবিধাটা নিয়েই আমরা মুছে ফেলতে চাই, কিন্তু কখনো কখনো যে যিনি সংগ্রহ করেন খবর তারও যে ভেতরের একটা রক্তক্ষরণ থাকে, তার ভেতরের যে একটা বেদনা থাকে, তার সমস্ত কষ্টগুলো যন্ত্রণাগুলো যখন একটি সার্থক রূপ নেয়, তখন সে যখন তার পত্রিকার পাতায় যখন তার লেখাটা প্রকাশিত হয় যে এত কিছুর পরেও এত বাধা পেরিয়েও এই লেখাটি যখন তার পত্রিকার পাতায় সে যখন নিজে পড়ে তখন তার আত্মতৃপ্তিতে সে বলিয়ান হয়ে ওঠে। আমি শুধু এইটুকু বলতে চাই যে উনি হচ্ছেন হেনরিক ইবসেনের সেই উক্তিটা দিয়ে আমি বলতে চাই, দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ হি হো স্ট্যান্ডস মোস্ট অ্যালোন, পৃথিবীতে সেই সবচেয়ে শক্তিমান মানুষ যিনি নিজ আদর্শে একা দাঁড়ায়। লায়েকুজ্জামান একা একা বেড়ে ওঠা একটা মানুষ যার শিল্প সাহিত্য সংস্কৃতির যেরকম বোধ আছে তেমনি লেখনীর মধ্যেও তার একটা চমৎকার যোগ্যতা সে প্রমাণ করেছে। আপনারা জানেন যে সংবাদপত্র এবং সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য তিনি লড়েছেন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মহাসচিব পদপ্রার্থী হয়ে। তারই নিরন্তর যাত্রা অব্যাহত থাকুক, এমনিভাবে আমরা যেন একজন লেখক লায়েকুজ্জামানকে পাই। আমরা মনে করি প্রতি বছর তার এরকম দুই তিনটি গ্রন্থ আসুক যেগুলো নতুন প্রজন্ম নতুনভাবে আরও সমৃদ্ধ করবে। সংবাদপত্র এবং সাংবাদিকতা যারা নতুনভাবে আসছে তারা জানবে যে একটি সংবাদ সংগ্রহ করতে গেলে কতটা কষ্ট পরিশ্রম এবং মানে ত্যাগ স্বীকার করে সেই সংবাদপত্রটিকে প্রকাশ করতে হয়। তার এই নিরন্তর যাত্রা অব্যাহত থাকুক এবং সে এগিয়ে যাক, এবং তার এই লেখনী আর লেখাটা কিন্তু সবসময় আসে না, লেখকের যখন হাত খুলে যায় তখন সে বারবার লিখতে পারে। তা আমি মনে করি জনপ্রিয়তার জন্য না লিখে যে যে লেখাটা মৌলিক মানুষের জন্য কাজে লাগবে, যে লেখাটা সংবাদপত্রের নতুন মানুষগুলো তাদের লাইব্রেরিতে রেখে দিবে তাদের জন্য লেখা প্রয়োজন, তার এই যাত্রা অব্যাহত থাকুক। আর এমনিভাবেই সে যেহেতু এই গ্রন্থটিতে সব কিছু ফুটিয়ে তুলেছে সেটা সবাই যদি একবার পড়ে এবং সবার কাছে কালেকশনে থাকে, বিশেষ করে সংবাদপত্রের মানুষের কাছে বেশিরভাগ, তা আমি মনে করি এটি নতুন প্রজন্ম নতুন দিক নির্দেশনা পাবে। তার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিন্সিপাল ছিলেন এবং আমাদের সিনিয়র সাংবাদিক ওনার অত্যন্ত কাছের মানুষ, আপনার কাছে আমরা একটু আপনার অনুভূতিটা জানবো যে এই বইটা নিয়ে আপনার অনুভূতিটা একটু। লায়েকুজ্জামান নিয়ে কথা বলতে গেলে আমার সে 1992 সালের কথা মনে পড়ে। 1992 সালে প্রথম সে, আমি তখন বাংলাবাজার পত্রিকায় কাজ করি পার্ট টাইম, তখন তিনি আসমানির উপরে একটি লেখা জসমুদ্দিন সাহেবের যে আসমানি প্রথম আমরা আলোকিত করি এবং তার হাত দিই, যখন লেখাটি আসে তখন আমি মধুরাইকে বললাম, তখন সম্পাদক মধুর রহমান চৌধুরী, বললাম যে একটা অসাধারণ লেখা একটা ছেলে পেয়েছি, লেখাটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তখন বলে এটা ছাপিয়ে দেয়, বিপুল সাড়া আমরা পেয়েছি। এরপরে উনি আরেকটি কাজ করেছেন, এই যে মুসাফির শমসের, আজকে বাংলাদেশে এত আলোচিত ব্যক্তিত্ব, প্রথম আবিষ্কারক কিন্তু এই লায়েকুজ্জামান মুসাফির শমসের, তার উপর লিখেছেন এবং তার পারিবারিক ইতিহাস আমাকে জানিয়েছেন, এবং আমি ক্রমান্বয়ে দেখেছি তার মধ্যে একটা সৃজনশীলতা আছে, তার মধ্যে সততা, তার মধ্যে প্রজ্ঞা এবং দেশকে ভালোবাসা, এই জিনিসটা তার মধ্যে প্রচণ্ড হয়। তখন আমি তাকে বললাম, আপনার হাতের লেখাগুলি যেরকম সুন্দর, আপনি শব্দ বাক্য রচনা খুবই সুন্দর এবং শক্তিশালী, আপনি উচিত আসলে সাংবাদিকতায় চলে আসেন। পরবর্তী পর্যায়ে আমি দেখেছি যে উনি এদিকে আস্তে আস্তে আসছেন এবং অনেক লেখা আমরা ছেপেছি বিভিন্ন পত্রিকাগুলো যাচ্ছে। তারপরে এক সময় দেখি যে উনি বাংলাবাজার মানবজীবন পত্রিকায় উনি সাংবাদিকতায় যোগদান করেছেন, তখন আমি আর বাংলাবাজার মানবজীবন পত্রিকায় ছিলাম না। এরপরে যোগাযোগ সবসময় আছে, বিভিন্ন পত্রিকা আছে, এবারও দেখেছি যে নেটের মাধ্যমে এবং পত্রপত্রিকা দেখেছি উনি মানে বাংলাদেশ ইউনিয়নে নির্বাচন করেছেন। আমি সবচেয়ে প্রাউড বোধ করেছি যে এই লোকটিকে, যে লোককে মবসরে ছিলেন তিনি একদিন এসেছিলেন, তাকে আমি উৎসাহিত করেছি এবং আমি চেয়েছি উনি একটু সাংবাদিক হোক, কিন্তু আজকে উনি সারা বাংলাদেশে
শুধু বাংলাদেশ না আন্তর্জাতিকভাবেও যদি সাংবাদিকদেরকে পরিচিত করা হয় তাহলে উনি একজন। তাহলে আমার খুব প্রাউড বোধ হয়, গর্ববোধ করি যে একটি মানুষকে আমি চিনেছি আজ থেকে কত প্রায় তো 32 বছর আগে। 32 বছর আগে আমি বুঝতে পেরেছি এই আগুনকে চাপিয়ে দেখা সম্ভব না। তাই আজকে সে প্রজ্বলিত হচ্ছে, দেশকে দিচ্ছে, মানুষকে দিচ্ছে, সমাজকে দিচ্ছে। আর এই যে সংবাদে খবরের ভিতরে খবর, একটা মারাত্মক জিনিস যে অসমাপ্ত কথাগুলোকে যেটা অদৃশ্য থাকে সেই কথাগুলোকে মানুষের সামনে নিয়ে আসা, এটা সবচেয়ে বড় এবং চমৎকৃত কাজ। আমি তার সাফল্য কামনা করি, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক তার জীবন এবং আরও তার যে মনের আশাগুলো আছে সেগুলো মানে পূরণ হোক এবং বিকশিত হোক। এবং আমি আরেকটি মানে আনন্দ পেয়েছি যে তার উশিলায় তার মেয়ে তার একটি বইয়ের প্রচ্ছদ করেছে, ইচ্ছে বড় গৌরবের রাখিস। তিনি পরিবারটাকেও তিনি কালচারও করে চলেছেন। তো আমি সামগ্রিকভাবে তার দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ভয়েস নেওয়ার জন্য। ধন্যবাদ সবাই।